রিটেন প্রশ্ন, রিটেন প্রশ্ন। সাবজেক্ট যদি ধরি, যেমন ম্যাথ, কিছুই না, সব চ্যাপ্টার নাও, চ্যাপ্টার হয়ে শেষ করো ইংলিশ। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্স রিটেনের জন্য আমি কী কী করবো? প্রথম প্রথম সব সাবজেক্ট আছে, ঠিক আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি কী করবো? প্রথম কথা হলো রিটেনের যে কোর্সটা করা কেনা আছে, সেই কোর্সটার লেকচার দেখা শুরু করতে হবে, একটা গ্লিমস পাবো যে এই কাজ করবো। সবার আগে টেনশন খতম করতে হবে আমাকে, ম্যাথ শেষ করতে হবে, ইংলিশ শেষ করতে হবে, এটার প্রিপারেশন শেষ করতে হবে। আচ্ছা, ম্যাথ আর ইংলিশ শেষ করার পরে আমি অলরেডি বাংলার প্রিপারেশন নেওয়া আছে, হ্যাঁ, জাস্ট মানে বাংলার প্রিপারেশনটা আমার নেওয়া আছে, তো এরপরে শুধু আমার ম্যাথ হলো প্র্যাকটিস। আচ্ছা, বাংলা হচ্ছে তারপর চলে যাবে জাস্ট প্র্যাকটিসের উপরে, সেটা হচ্ছে ক্লাস টেস্ট যখন দিব, ক্লাস টেস্টের সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে বাংলা। ম্যাথ তো সেম। আচ্ছা, ইংলিশ, ইংলিশটা হচ্ছে এখন খাটতে হবে, হ্যাঁ, কারণ ইংলিশটা অনেক পিছন থেকে শুরু করতে হবে, সো ইংলিশটা এখন বেশি। এরপরে সব বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, এই দুইটা, এই দুইটা হচ্ছে যে ওই যে বলছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অনেক কিছু কভার করা আছে, শুধু আমার ওই পার্টটা যেটা ছোট প্রশ্ন, কনসেপচুয়াল মনে হয় ওইটা পার্টটা, ওই পার্টের কিছু মুখস্থ প্রশ্ন আছে,
ওগুলো বুঝতে হবে, এবং ওখান থেকে একটা কি করতে হবে, এটা যেটা শুনছিলাম যে এইটার একটা আলাদা করে নোট করতে হবে, হ্যাঁ, এবং ওই নোটগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন এই নোটটা আমি কখন করব, এটা হচ্ছে কথা, এই নোটটা কখন করব, এই নোটটা কখন করব, বাংলাদেশ অ্যাফেয়ার্স সায়েন্স, তো অনেক পড়া কি করব। আচ্ছা, একটা কাজ করি, রিটার্ন নিয়ে সেমিনার গুলো শুনতে থাকি, একটা আইডিয়া হবে ভালো। আচ্ছা, ম্যাথের আইডিয়া হওয়া শেষ, বাংলার আইডিয়া হওয়া শেষ, ইংলিশের আইডিয়া হওয়া শেষ, আইডিয়া নিতে হবে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, সায়েন্স, এই তিনটা নিয়ে আমার ভালো আইডিয়া নেওয়া উচিত।
হ্যাঁ।